চিকিৎসকদের কথা মতো ঘড়ির কাঁটায় সময় গড়িয়েছে ১২ ঘন্টার বেশি, কিন্তু জ্ঞান ফেরেনি ভেন্টিলেটর সাপোর্টে থাকা শামিমা আক্তার মুন্নির। স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা মুন্নি, সেটি জানতে সময় বেঁধে দেওয়া হয়েছে আরও ২৪ ঘন্টা। পিত্তথলির পাথর অপারেশন করাতে তিন দিন আগে উত্তরা হাইকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি হন শামিমা। স্বজনদের অভিযোগ, অপারেশন করার কথা ছিল ডাক্তার মহিদুজ্জামান টনির, তবে কাউকে না জানিয়ে অন্য এক চিকিৎসককে দিয়ে অপারেশন করাই হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘ সময় পার হয়ে গেলেও অপারেশন শেষ না হয় নানা অজুহাত দিতে থাকে কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ স্বজনদের। হয়তো এরকম হতে পারে যে অপারেশন করার সময় যে ল্যাপারোস্কোপিটা সঠিক জায়গায় করে নাই, সঠিক জায়গায় না করার কারণে অর্গান ড্যামেজ হয়েছে। আমরা জানি যে অপারেশনটা মহিদুজ্জামান টনি স্যার করেছে, কিন্তু আদতো মহিদুজ্জামান টনি স্যার এই বিষয়ে কোনো কিছুই সে জানে না। অভিযোগ অস্বীকার করে দায়িত্বরত চিকিৎসকের দাবি, অপারেশনের পর হার্ট অ্যাটাক করেছেন শামিমা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন ৪১৬৭ #। ভেন্টিলেটরে দেওয়ার সময় যখন আমরা শ্বাসনালীতে পাইপটা দিই, তখন দেখা যাচ্ছে যে পাইপনালী দিয়ে প্রচুর পরিমাণে পানি, এটা ইন্ডিকেট করে যে পেশেন্টের হার্ট ফেলিয়ার ডেভেলপ করেছে। রোগী ওঠিবার আগ পর্যন্ত আজকে প্রায় তিন দিন হয়ে গেল, একবারও কিন্তু টনি স্যারের নাম আসে নাই। রক্তচাপ কমে যায়, জ্ঞান ফিরছে না শামিমার, এমনটাই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।